কোভিড মহামারীর পর এবার বড় ধাক্কা গ্রাম বরাকে। সোয়াইন ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়ল বরাকে। শুধু আতঙ্ক নয়, শোকাবহ প্রাণহানির প্রথম ঘটনা হাইলাকান্দিতে। দুর্যোগপূর্ণ বরাকে আরো এক দুঃসংবাদ। খারাপ খবরে আজকের দিন শুরু হলো বরাক উপত্যকায়। লাল সতর্কতা জারি বরাকের দুই জেলায়, হাইলাকান্দি এবং কাছাড়ে। কোভিডের পর সোয়াইন ফ্লুর আতঙ্ক বরাক উপত্যকায়। বরাকের কাছাড় এবং হাইলাকান্দি দুই জেলায় সোয়াইন ফ্লুর হাই অ্যালার্ট জারি। হাইলাকান্দিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু এক ছোট শিশুর। জেলা স্বাস্থ্য বিভাগ দ্বারা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে শোকাবহ প্রাণহানি 18 মাসের শিশুর। সোয়াইন ফ্লুর বরাকে প্রথম বলি 18 মাস বয়সী ফারহানা খান বড়ভুইয়া। কাছাড়েও চারজনের শরীরে ধরা পড়েছে সোয়াইন ফ্লু। হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী হতভাগ্য শিশুকন্যা ফারহানার রক্তের নমুনাতে H1N1H3 এবং N2 ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে শিলচর মেডিকেল কলেজ। এই ভাইরাস রক্তে পাওয়া গেলে সাধারণত সোয়াইন ফ্লুতে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। অন্যদিকে কাছাড় জেলাতেও সোয়াইন ফ্লুর আতঙ্ক দেখা দিয়েছে। কাছাড় জেলাতেও চারজন ব্যক্তির দেহে H1N1 ভাইরাস নিশ্চিত হওয়ার পর কাছাড় জেলার শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে কাছাড় এবং হাইলাকান্দিতে। এদিকে হাইলাকান্দিতে জেলা স্বাস্থ্য বিভাগ সোয়াইন ফ্লু সংক্রান্ত বিশেষ সতর্কতা জারির লক্ষ্যে জরুরিকালীন সাংবাদিক বৈঠকে ডাক দিয়েছে আজকে। সোয়াইন ফ্লু থেকে বাঁচতে কি কি সতর্কতা অবলম্বন একান্ত আবশ্যক, সেই বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করতে মেডিকেল অথরিটি পরামর্শ সূচক বিজ্ঞপ্তির অপেক্ষায় আছে পূর্বাঞ্চল প্রতিদিন। সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে হাইলাকান্দির ফারহানা খান বড়ভুইয়া নামের এক 1.5 বছরের শিশুর মৃত্যু হয়েছে। কাছাড় জেলায় সোয়াইন ফ্লু আক্রান্ত চারজন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে। এর মধ্যে 13 বছরের কিশোরের বাড়ি কাটাখালে, বাকি তিনজনের মধ্যে দুটি শিশু উত্তর কৃষ্ণপুরের এবং একজনের বয়স 4 মাস, একজনের বয়স 5 মাস। দুধপাতিলের 3 মাস বয়সের আরও এক শিশু আক্রান্ত হয়েছে সোয়াইন ফ্লুতে। তবে এ নিয়ে কোনোভাবে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনেই জোর দিতে বলেছেন চিকিৎসকরা। সোয়াইন ফ্লু আক্রান্ত হওয়ায় গোটা কাছাড় জেলায়ও আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই সাথে হাইলাকান্দি জেলাতেও একটি শিশুর প্রাণহানি ঘটায়, সেখানেও আতঙ্ক বিরাজ করছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা হাইলাকান্দিতে সোয়াইন ফ্লু বরাকে প্রথম বলি 18 মাস বয়সী ফারহানা খান বড়ভুইয়া। কাছাড়েও চারজনের শরীরে ধরা পড়েছে সোয়াইন ফ্লু। এই ভাইরাস রক্তে পাওয়া গেলে সাধারণত সোয়াইন ফ্লুতে আক্রান্ত বলে মনে করা হয়। সেই ভাইরাস হচ্ছে H1N1H3 এবং N2 ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে সেখানে চিকিৎসকরা একে সোয়াইন ফ্লু আক্রান্ত বলে আখ্যায়িত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে যে শিশুকন্যা মারা গেছে অর্থাৎ ফারহানা, তার রক্তের নমুনাতে H1N1H3 এবং N2 ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছিল শিলচর মেডিকেল কলেজ। সতর্কতা জারি করা হয়েছে কাছাড় এবং হাইলাকান্দিতে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে বরাকের দুই জেলা, কাছাড় এবং হাইলাকান্দিতে। আমার মেয়ের নাম ফারহানা খানম বড়ভুইয়া। কি হয়েছে, কিভাবে মারা গেলেন? জ্বর কাশি হয়েছে। এক্স্যাক্টলি কি হয়েছিল আপনি একটু বর্ণনা করুন। আগের দিন একটু একটু জ্বর ছিল, এমনকি কাশি দুই একবার দিয়েছে। দ্বিতীয় দিন আমি হাইলাকান্দি সিভিল হসপিটালে ভর্তি করেছি। ওনারা ওখানে টেস্ট সব পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলছে যে শিলচর মেডিকেল কলেজ নিয়ে যাও। আমরা শিলচর মেডিকেল কলেজ নিয়ে গেছি। যাওয়ার পরে ওনারা ডাক্তাররা সব চিকিৎসা ফিকিৎসা করার পরে ডাক্তাররা বলছে তোমার মেয়ের অবস্থা বেশ ভালো নয়। এটা শুনে আমরা মা বাবা এমনকি আত্মীয় মানুষ ছিল সারারও মনটা খারাপ হয়ে গিয়েছে। যার কারণে আমরা মুসলমান হিসাবে তো একটা ধর্মীয় আমরা একটা সুকামনা করতেই লাগে। যার কারণে আমরা আমাদের মেয়ে জীবিত অবস্থায় আমাদের কুলে নিয়ে গিয়েছি। এখান থেকে রেফার নিয়ে আমরা ডাইরেক্ট আমরা শহীদে আমরা কুলে নিয়ে এসেছি। কোন দিন নিয়ে এসেছিলেন আপনি মেয়েকে? কোন দিন নিয়ে এসেছিলেন? 4 তারিখ। 4 তারিখ